হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো দেখো, বিকালের সৌন্দর্যটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখো, মাঠে সব আর কি ছেলেরা খেলছে। দেখো মাঠে অনেকজন খেলছে। আর এই যে দেখো, কেউ গরু নিতে আসছে। তো এইটা হচ্ছে কি, খেলার মাঠ তো সবাই খেলে। আর আজকে একটা ধামাকাদার তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে চলেছি। আর সেই ভিডিওটা হচ্ছে কি, মানে আমার বর তো স্লো মোশনে ডান্স করে। তো আজকে আমার বরের সাথে আমি প্রচুর ডান্স করবো। আজকে ডান্সটা তোমার সাথে শেয়ার করবো। যদিও বরকে বলবো না যে ভিডিও বানাচ্ছে, আর সেই ভিডিওটা আমি ছাড়বো। তো বর যদিও জানতে পারবে না, কারণ ভিডিওটা আমি এদিকে করছি। আর বাড়িতে গিয়ে আমি বলবো, তো ভিডিওটা করবো আমি বলবো না, লুকিয়ে ভিডিওটা করবো। তো এর জন্য আর কি মাঠে ভিডিওটা করছি। তো বর জানলে প্রচুর রাগ করবে হয়তো আমাকে ভিডিওটা করতে দেবে না। আর জানতে পারবে বলতে গেলে তো সেটা কালকে দেখতে পারবে, যখন তখন জানতে পারবে, এর আগে আর জানতে পারবে না। তো চলো দেখি কি করি, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর যে গানটা ভিডিও করব, তো সেই গানটা হচ্ছে কি আমার বরের ফেভারিট। মানে কি বলো তো, যখন কোনো একটা গান শুনে আমার বর, তখন সেই গানটা নিয়ে একদম পুরো ব্যস্ত থাকে সব সময়। মানে আমার কোনো কথাই শুনবে না, মানে যেখানে যাবে তো সেখানে সবসময় ওই গানটাই শুধু শুনবে। তো আর ওই গানটা শুনে এত ভালো লেগে গেছে, বলছে আমি এই গানটাতে নাচবো। আর আস্তে, মানে স্লো মোশনে নাচবে। আর বলছে আমাকে নাচ দেখাবে, আর তুমি নাচো আমার সঙ্গে। তাই বললাম কি, ঠিক আছে, আমি তো স্লো মোশনে নাচতে পারি না, আমি জানো। আমাকে তো হাই বলে দে। হাই বল, হাই বল। তো তুই এখন আসতেছিস গোবর নিতে? তো দেখো মাঠে একটু গোবর ছিল, আমার ছেলেকে বলছিলাম নিয়ে যেতে, তো ও এখন আসছে। সুইটার টুইটার কিছু পড়িস নাই? সুইটার বাবাকে খুঁজতে বললি তুই এখন? তো চলো দেখি বর বাড়িতে কী করে, কারণ আমি এখন স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে আসছি, এসে তারপরে ভিডিওটা আর কি করবো। এই ড্রেসে করবো না, ভালো ড্রেস পরবো। তো চলো দেখে নাও আমাদের পুরো ভিডিওটা, কমেডি ভিডিওটা। এ বাবা।